কেমন হবে বিএনপির অল আউট আন্দোলন? এদিকে মাঠে নামছে জামাত ঈদের পর নয় সাংগঠনিক বিভাগের সমাবেশ। জানাবো খুলনায় ভারী বর্ষণে তলিয়ে গেছে সড়ক, জনদুর্ভোগ। এবং সর্বশেষ জানাবো যাত্রীবাহী বাস উল্টে নিহত দুই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেমন হবে বিএনপির অল আউট আন্দোলন? এতদিন পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে বিএনপি। গণসমাবেশ, রোড মার্চ, বিক্ষোভ কর্মসূচি দিয়ে রাজপথে ওয়ার্ম আপ সেরেছে দলটির নেতাকর্মীরা। ঈদের পরই চূড়ান্ত আন্দোলন, অল আউট আন্দোলনের যাবতীয় প্রস্তুতি নিয়ে দেখেছে রাজপথের এই বিরোধী দল। বিএনপি সূত্রে জানা গেছে কুরবানির ঈদের পর জুলাই মাসে ঘোষণা হতে পারে সরকার পতনের এক দফা। সে আন্দোলনে অল আউট রাজপথে নামতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এক দফা আন্দোলনের সেই বার্তা তৃণমূলে পৌঁছানোর নির্দেশ দিয়েছে হাইকমান্ড। এজন্য পবিত্র ঈদ উল আজহায় সব নেতাকে নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। ইতোমধ্যে অনেকেই এলাকায় অবস্থান করছেন। বিএনপির দুজন নীতি নির্ধারক বলেন অল আউট আন্দোলনের আগে এটাই সব শেষ ঈদ। পবিত্র ঈদ উল আজহায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নারীর টানে নিজ নিজ এলাকায় যান। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত করতে ঈদকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বলা হয়েছে। এছাড়া বিগত আন্দোলন সংগ্রামে যেসব নেতাকর্মী আহত হয়েছেন, যারা এখনও কারাগারে আছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। বিএনপি নীতি নির্ধারকরা জানান সরকার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার পদত্যাগই একমাত্র আন্দোলন বলে মনে করছেন। কিছু দাবি সংবলিত এক দফা চূড়ান্ত করা হচ্ছে। এক দফা আন্দোলনের মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ ও বিদ্যমান সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন, তার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, স্থির পুনর্গঠন, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি এবং ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা। সূত্র জানায় শুরুতে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এক দফার আন্দোলন। এর মধ্যে থাকতে পারে গণসমাবেশ, বিক্ষোভ মিছিল, পদযাত্রা ও গণঅবস্থান। এরপর সময় ও সুযোগ বিবেচনায় ঘোষণা করা হবে কঠোর কর্মসূচি। সেক্ষেত্রে ঢাকা ঘেরাও, ঢাকায় অবস্থানের মতো কর্মসূচি রয়েছে তাদের পরিকল্পনায়। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের দলের সাংগঠনিক শক্তি যাচাইয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পালন করা হয় এসব কর্মসূচি। আগামী দিনের আন্দোলন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের সাংগঠনিক শক্তি যা চায় সারা দেশে তারুণ্যের সমাবেশ করছে দলটি। ইতোমধ্যে চট্টগ্রাম, বগুড়া ও বরিশালে শেষ হয়েছে কর্মসূচি। ঈদের পর আরও কয়েকটি বিভাগীয় শহরে একই কর্মসূচি পালন করা হবে। সরকার বিরোধী আন্দোলনের মোমেন্টাম তৈরিতে ঈদের পর আরও কিছু কর্মসূচি পালন করবে দল। শ্রমিক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের উদ্যোগে পদযাত্রা করার সিদ্ধান্ত রয়েছে। মাঠে নামছে জামায়াত ঈদের পর নয় সাংগঠনিক বিভাগের সমাবেশ। দীর্ঘদিন ধরে রাজনীতিতে কোণঠাসা বাংলাদেশ জামায়াত ইসলামী হঠাৎ করে নড়ে চড়ে বসেছে। দশ বছর পর রাজধানীতে প্রকাশ্যে কর্মসূচি পালনের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দেয় দলটি। এবার নয় সাংগঠনিক বিভাগীয় শহরে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে তারা। ঈদের পর ধারাবাহিকভাবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ঢাকায় পালিত হবে কর্মসূচি। এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। সমাবেশের অনুমতির জন্য পুলিশের কাছে লিখিত আবেদন করতে স্ব সাংগঠনিক বিভাগের দায়িত্বশীল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াত ইসলামী দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে সব তথ্য। সূত্র মতে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, আমির ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। ঢাকা সমাবেশের মতোই শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় দলটি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রকাশ্যে নিজেদের শক্তি দেখাতে চায় তারা। একই সময়ে বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটেরও এক দফা আন্দোলনে যাওয়ার কথা রয়েছে। জানতে চাইলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঈদ উল আজহার পর সব সাংগঠনিক বিভাগে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত ইসলামী। অতীতের মতো শান্তিপূর্ণভাবে সমাবেশ হবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কোন তারিখে হবে তা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল নেতাদের ইখতিয়ারে দেওয়া হয়েছে। কোন বিভাগ থেকে এই ধরনের কথা বিভাগীয় নেতারা তাদের সুযোগ দেওয়ার মতো তারিখ নির্ধারণ করে সমাবেশ করবেন। দশজন ঢাকায় ঘরোয়া সমাবেশের অনুমতি পেয়ে বড় জমায়েত করেছে জামাত। প্রায় এক দশক ধরে অনেকটা নিষিদ্ধ থাকার পর হঠাৎ জামাতকে সরকার ঢাকায় সমাবেশের অনুমতি দেয়। এটি আগামী সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে সমঝোতার সূত্রপাত নাকি ওই সমাবেশ যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সুফল, এমন নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে রাজনৈতিক অঙ্গনে। সরকারের সঙ্গে সমঝোতার গুঞ্জন প্রসঙ্গে ডাক্তার তাহের বলেন, যারা কখনো জামাত ইসলামীকে ভালো চোখে দেখেনি তারা এসব কথা বলছেন। সরকারের সঙ্গে কোনো ধরনের আতাত বা সমঝোতার প্রশ্ন ওঠে না, কারণ এই সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াত ইসলামী ছাত্র শিবির। সূত্র মতে
সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা বিএনপির সিনিয়র দুই নেতার সঙ্গে সম্প্রতি জামায়াতের শীর্ষ পর্যায়ে যোগাযোগ রয়েছে। জামাত সরকারবিরোধী আন্দোলনে থাকবে বলে বিএনপিকে জানানো হয়েছে। আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দলের মতো জামাতও পৃথক কর্মসূচিতে মাঠে থাকবে। এরই অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ইসলামীর একাধিক দায়িত্বশীল নেতা জানান, এবার তারা কোনো ফাঁদে পা দেবেন না, সরকারি ছুটির দিনে সমাবেশ করার জন্য অনুমতি চাইবেন। ঢাকার মতো শান্তিপূর্ণ কর্মসূচি হবে। রোববার রাজধানীর একটি মিলনায়তনে এক সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকার অবৈধ রাতের ভোটে ক্ষমতা দখল করেছে। জনগণের এখন একটাই দাবি, স্বৈরাচার সরকারের পতন। ফলে এই এক দফা দাবি আদায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঈদুল আজহার পর সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাব। এই সরকারের সঙ্গে কোনো ধরনের আপোষ করার প্রশ্নই আসে না। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করেছেন হাইকোর্ট। বৃহত্তর বেঞ্চের দেওয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি। সেই আবেদন আপিল বিভাগে বিচারাধীন। বিচারাধীন এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় জামায়াত ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে জামায়াত ইসলামী যেন সভা সমাবেশ মিছিল সহ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার আপিল বিভাগের চেম্বারে আদালতের দুটি আবেদন করা হয়। আগামী 31 জুলাই আবেদনের উপর আপিল বিভাগে শুনানি হবে। জামায়াতের সিনিয়র এক নেতা জানান, এ নিয়ে করণীয় ঠিক করতে দলের আইনজীবীদের দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনায় ভারী বর্ষণে তলিয়ে গেছে সড়ক, জনদুর্ভোগ। চলতি মৌসুমের সবচেয়ে ভারী বর্ষণ তলিয়ে গেছে খুলনার অধিকাংশ সড়ক ও নিম্ন এলাকা। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে বৃষ্টির পানি ঢুকে গেছে বাড়িতে। এছাড়া ড্রেনের ঢা থাকা নোংরা আবর্জনায় ছয়লাভ হয়ে গেছে অধিকাংশ সড়ক। বেহাল দশার কারণে নগরীর অনেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে সকাল থেকে বৃষ্টিপাতের কারণে নগরের রয়্যাল মোড়, কেডি এভিনিউ, পিটিআই মোড়, ময়লাপোত্তা মোড়, আহসান আহমেদ রোড, হাজি মহসিন রোড, টুটপাড়া মেইন রোড, ডিএডিসি রোড সহ নগরীর অধিকাংশ সড়কে পানি জমে গেছে। নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক খানঝানালি সড়কের উন্নয়ন কাজ চলায় বৃষ্টির পর তা চলাচলে একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে। নগরের পিটিআই এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, কয়েক বছর ধরেই সামান্য বৃষ্টিতে এলাকা তলিয়ে যায়। বর্তমানে সড়কের উন্নয়ন কাজ চলছে, দীর্ঘদিন ধরে সড়কটি খুঁড়ে রাখার কারণে আজ যান চলাচলে খুব সমস্যা হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যায়, রিক্সা ও ইজি বাইকের ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালখোরা। নগরীর মিয়াপাড়া এলাকার বাসিন্দা রেহানা বেগম বলেন, মঙ্গলবার মিয়াপাড়া থেকে বড় বাজারে যেতে রিক্সা ভাড়া গুনতে হয়েছে 30 টাকার স্থলে 40 টাকা, আজ চাইছে 60 টাকা। রাস্তা ভালো না, ঘুরে যেতে হবে বলে এই অজুহাত দিচ্ছেন তার চালকরা। যাত্রীবাহী বাসে উল্টে নিহত দুই। বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে এক কিশোর সহ দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার চণ্ডীহারা এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতদের একজন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাপড়িখাল এলাকায় সেলিম মিয়ার ছেলে আল আমিন, অপরজনের পরিচয় শনাক্তে পিবিআই সদস্যরা কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা রংপুরগামী বৈশাখী পরিবহনের একটি বাস উপজেলার চণ্ডীহারা এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, পরে রোড ডিভাইসের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক যাত্রী মারা যান। গুরুতর আহত তিনজন উদ্ধার করে বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলামিন নামে এক কিশোরের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। দুজনের লাশ থানায় আনা হয়েছে, আইন প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর বা মর্গে পাঠানো হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার।